ভোটারদের যারা ধোকা দিয়ে মিথ্যে কথা বলে ভোট নেয় তাদের তো যে ক্ষমতা থাকে পাঁচ বছর, পাঁচ বছর পর তাদের নাম আছে তোর বাদ পর আর দুনের গালি। তা আমি কোনো গালি গালা আপনাকে শুনতে চাই না। সাত মাসের জন্য দিলে আপনি আসতে পারে, সাত মাসে সাতটা কাজ করতে পারবো না তো কাজগুলো করতে পারি, সাত মাসে একটা কাজ করব যারা পৃথিবীতে সারা বাংলাদেশের মনে রাখে যে যারা পাঁচ বছরে কিছু করতে না পারে না হিরম সাত মাসে একটা কাজ করে গেছে বাংলাদেশে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এখানে আসতে আমার দেরি হয়েছে একটা কারণ আপনারা সবাই জানেন, আমার প্রার্থীটা বাতিল হয়েছিল, ওরা হাইকোর্ট থেকে আনতে আমার রায় আনতে 10 দিন সময় খেতে হবে দেখি। এই জন্য আমি হাতে সময় পেয়েছি ভোটে প্রচার করার জন্য অনলি 12টা দিন হাতে পেয়েছি। আর আপনারা সবাই জানেন বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটা আসন মিলে আমি এবার নির্বাচন করতেছি। দুইটা আসন নিয়ে আপনার অনেকগুলো এলাকা আপনারা সবাই জানেন, আমরা চেষ্টা করতেছি গ্রামগঞ্জ হতে ঢুকতে পারেনি কিন্তু পুটিটে বাজারে দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন। আর আপনারা হয়তো অনেকে বলবেন যে ভোটে পাস করলে আপনারা আমার জন্য আমাকে জন্য কী কী করবেন, সবারই একটার কথা, হ্যাঁ একটা কথা থাকে সঙ্গে গেলে যে আপনারা আমাদের জন্য কী করবেন। দেখুন আমরা অলরেডি আপনারা ভোটে যদি পাস করে সময় থাকবে আমাদের 7 মাস, 7 মাসে কিন্তু যারা 5 বছরও কিছু করতে পারে না তারা কিন্তু 7 বছর কিছু করতে পারবে না কেউ পাস করলে। কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনাদের, 7 মাসে এখনো কোনো নেতারা আসলে আপনি কথা দেবে ভোটের আগে অনেক বড় বড় কথা দিয়ে দেবে, স্কুল বানাবে, মাদ্রাসা বানাবে, তারপরে আপনাকে বিল্ডিং করে দেবে, তার ঠিক নাই ভোটের আগে। এ ভোটারদের যারা ধোকা দিয়ে মিথ্যে কথা বলে ভোট নেয় তাদের তো যে ক্ষমতা থাকে 5 বছর, 5 বছর পর তাদের নাম আছে তোর বাদ পর আর দুনের গালি। তা আমি কোনো গালি গালা আপনাকে শুনতে চাই না। 7 মাসের জন্য দিলে আপনি আসতে পারে, 7 মাসে 7টা কাজ করতে পারবো না তো কাজগুলো করতে পারি, 7 মাসে একটা কাজ করব যারা পৃথিবীতে সারা বাংলাদেশের মনে রাখে যে যারা 5 বছরে কিছু করতে না পারে না হিরল 7 মাসে একটা কাজ করে গেছে বাংলাদেশে। একটা কাজ করতে পারলে আপনারা সবাই আগে রাখবেন, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সবাই জানেন গরিব ঘরের সন্তান, গরিব গরিবের দুঃখটা বেশি বোঝা, তাই আপনাদের পাশে সুখে দিকে থাকতে চাই। আর আপনারা সবাই 1 তারিখে 1 তারিখে 1 তারিখে ভোট দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে চাই আমরা হিরো ভাইকে এমপি হিসেবে জন্য আমরা কাল নন্দীগ্রাম থানা আমরা হিরো ভাইকে 7 মাসের মন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা। Çarpma.